দেশব্যাপী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ স্বাভাবিক রাখতে সরকার ভর্তুকি মূল্যে বিদ্যুৎ দিচ্ছে। অথচ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন সরকারি দপ্তরেই 84 কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ নিয়ে বিব্রত বিদ্যুৎ বিভাগের কর্তারা। নিয়মিত বিল পরিশোধ করলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়া, লোডশেডিং ও জরিমানা সহ নানা ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহকরা। সরকারি অফিসগুলোতে কোটি কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে না বলেও অভিযোগ তাদের। সরকারিভাবে যারা বিভিন্ন বিদ্যুতের গ্রাহক হয়েছেন, তারা বিদ্যুতের টাকা দিচ্ছেন না, কোটি কোটি টাকা, এটি যে তারা না দিয়ে কীভাবে পার পাচ্ছেন তাটা আমরা খুব বিস্মিত। আমরা চাই আমাদের বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে চলুক এবং লোডশেডিং এগুলি বন্ধ হোক। বিদ্যুৎ বিল কোনো সময় মনে দেওয়া বকেয়া রাখে না, সময় মনে দেওয়া সবসময় পরিশোধ, মাসারটা মাস পরিশোধ করা হয়। আমাদের বাসা বাড়িতে অনেক সময় বিদ্যুৎ আমরা পাই না আর কি, থাকে না। সরকারি প্রতিষ্ঠানে তো বকেয়া রাখে, কিন্তু সাধারণ জনগণ তো আর বকেয়া রাখতে পারে না। প্রিপেড মিটারে আপনার টাকা শেষ হয়ে গেলে আবার রিচার্জ করতে হয়। আর প্রিপেড মিটার সংযোগ চালু করা হয়েছে, যা শেষ হলে বিদ্যুৎ বিল বকেয়া থাকবে না বলে জানান এই প্রকৌশলী। যেহেতু প্রিপেড মিটার স্থাপনের কাজ চলমান, সেহেতু আমাদের বকেয়া নতুন করে পড়ার কোনো সুযোগ নেই। আমরা প্রায় 2-3 মাসে 30,000 মিটার মতো স্থাপন অলরেডি করে ফেলেছি, আর বাকি যে আমার মিটারগুলি আছে, আশা করি যে 80-90% আগামী 2-3 মাসের মধ্যে প্রিপেড মিটার স্থাপন হয়ে যাবে। সরকারি দপ্তরগুলোতে বিদ্যুৎ বিল বকেয়ার বিষয়টি স্বীকার করে এসব আদায়ে পদক্ষেপের কথা জানালেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এমদাদুল হক। সকল সরকারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছি এবং তাদের কাছে আমরা নিজেরাও গিয়েছি, আমাদের প্রকৌশলীরা তাদের সাথে সাক্ষাৎ করছে, তারা আশ্বাস দিয়েছে যে আমরা বকেয়া পরিশোধ করব। অন্যথায় সংশ্লিষ্টদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথাও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ।